জয় শ্রীকৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দকে জানাচ্ছি রাধে রাধে। আজ 28শে কার্তিক, 14ই নভেম্বর, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা পরম পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে বসলাম। পবিত্র পূর্ণ মাস, দামোদর মাস, কার্তিক মাসের আর মাত্র দুদিনেই বাকি আছে। এই পূর্ণ মাস, কার্তিক মাস, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ধর্মকর্মের মাস। এই মাসে গীতাপাঠ শ্রবণ করলে অনেক বেশি পুণ্য লাভ হয়। সকল ভক্তবৃন্দগণ, আজকের এই গীতাপাঠ অবশ্যই শ্রবণ করুন। কাল পবিত্র কার্তিক পূর্ণিমা। সকল ভক্তগণকে কার্তিক পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজকের পবিত্র শ্লোকটি হল, দেহিনো হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহতি। এর অর্থ, প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন এবং বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। শরীর কখনো একভাবে থাকে না এবং সত্তা বা অস্তিত্বের অনেক রূপ হয় না। জন্মের আগে এই দেহ বা শরীর ছিল না, মৃত্যুর পরেও থাকবে না এবং বর্তমান সময়েও এটি প্রতি মুহূর্তে মারা যাচ্ছে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আসলে গর্ভে আসা থেকেই দেহে মৃত্যুর ক্রম বা পরিবর্তন শুরু হয়ে যায়। বাল্যাবস্থা মরে গিয়ে যৌবনাবস্থা আসে, যৌবনাবস্থার মৃত্যু হয়ে বৃদ্ধাবস্থা আসে এবং বৃদ্ধাবস্থার মৃত্যু হয়ে দেহান্তর অবস্থা, অর্থাৎ অন্য দেহ প্রাপ্তি হয়। এসব অবস্থাই শরীরকে কেন্দ্র করে হয়। বাল্য, যৌবন, বৃদ্ধাবস্থা এই তিন অবস্থা স্থূল শরীরের, আর দেহান্তর প্রাপ্তি হল সূক্ষ্ম শরীর এবং কারণ শরীরের। কিন্তু স্বরূপের চিন্ময় সত্তা এই অবস্থাগুলির অতীত। অবস্থার পরিবর্তন হয়, স্বরূপ একই থাকে। এইরূপ শরীর বিভাগ এবং সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন, সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনো কোনো অবস্থাতে মোহগ্রস্ত হন না। এইরূপ শরীর বিভাগ এবং সত্তা বিভাগকে পৃথকভাবে যারা জানেন, সেই তত্ত্বজ্ঞ পুরুষগণ কখনো কোনো অবস্থাতে মোহগ্রস্ত হন না। জীব নিজ নিজ কর্মফল ভোগ করার জন্য নানা জনিতে জন্মগ্রহণ করে, নরকে এবং স্বর্গে গমন করে। এই কথাতেই প্রমাণিত হয় যে 84 লক্ষ জনি পরিত্যক্ত হয়, স্বর্গ নরক পরিত্যক্ত হয়, কিন্তু স্বয়ং একই রূপ থাকে। শরীর পরিবর্তিত হয় কিন্তু জীব পরিবর্তিত হয় না। জীব একই থাকে, সেই জন্যই তো তার পক্ষে সম্ভব হয় নানা জনিতে পরিভ্রমণ করা। কোথাও বদ্ধ হয় না। যদি সে নিজেই লিপ্ত হয় বা বদ্ধ হয়,
বদ্ধ হয়ে যায়, তবে 84 লক্ষ জনই ভোগ করবে কে? আর স্বর্গ বা নরকেই কে যাবে আর মুক্ত কে হবে? জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয়, আমাদের ধর্ম নয় তা হলো শরীরের ধর্ম। জন্মগ্রহণ করা বা মৃত্যুমুখে পতিত হওয়া আমাদের ধর্ম নয় তা হলো শরীরের ধর্ম। আমাদের আয়ু অনাদি অনন্ত, তারই মাঝে বহু শরীর উৎপন্ন হয় এবং লয় হয়। আমরা যেমন বস্ত্র পরিবর্তন করি, আমরা যেমন বস্ত্র পরিবর্তন করে থাকি এবং বস্ত্র বদল করলেও আমরা পরিবর্তিত হই না, একইভাবে থাকি, তেমনি নানা জনিতে পরিভ্রমণ করলেও আমাদের সত্তা একইভাবে বিরাজ করে। তাৎপর্য হলো যে আমাদের স্বাতন্ত্র্য এবং অসঙ্গতা সত্য সিদ্ধ। কোনো একটি মাত্র দেহে আমার অস্তিত্ব অধীন হয়ে থাকে না। অসঙ্গ হওয়ার ফলে আমি অনেক শরীর ধারণ করলেও একইভাবে বিরাজ করি, কিন্তু শরীরের সঙ্গে আসক্তি মেনে নেওয়ার ফলে আমাকে অনেক শরীর ধারণ করতে হয়। মেনে নেওয়া সব সঙ্গ স্থায়ী হয় না, মেনে নেওয়া সঙ্গ স্থায়ী হয় না, কিন্তু আমরা নতুন নতুন সঙ্গ ধরতে থাকি। আসলে নতুন সঙ্গ না ধরলেই মুক্তি, স্বাধীনতা তখন সত্য সিদ্ধ হয়। হরে কৃষ্ণ। সকল ভক্তগণ এই পবিত্র গীতাপাঠ অবশ্যই শ্রবণ করুন এবং পূর্ণ মাস কার্তিক মাসকে মন ভরে উপভোগ করুন। কার্তিক পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।